আজি আমাৰ ঘৰ সত্যনাৰায়ণ পূজা, গতিকে আমি দুজনী ওলাই মেলি আহিছোঁ। পূজা বহিলে অলরেডি, বলক আমি পূজা ঘৰলৈ যাওঁ। কণ্ঠত যদি ল'ব পাৰে হয়তো মহাভিগৰ পৰাই পৰিত্ৰাণ পাই বুলি কৈছে। গতিকে তেনেকুৱা এটা দেৱতা যাক আমি চিনি নাপাওঁ, কোন দুৰ্গা কোন লক্ষ্মী কোন ভৰত দেৱী, গতিকে এই সত্যনাৰায়ণ ঠিক তেনেকুৱা দেৱতা। এয়া কি কৰি আছে মায়ে? মই পুৰোহিতৰ কাৰণে ভাজি বনাই আছো। যিহেতুকে পুৰোহিতে ৰুটি ভাজি খাব, গতিকে ঘৰত বনাবলৈ এয়া মায়ে বনাই আছে ভাজি। পাকঘৰ দায়িত্ব মাৰ, আৰু আমাৰ বাকী সকলোৰে কাৰণে আমাৰ খানা বনি আছে, কুক আহিছে, সেয়া আমাৰ অঞ্জলি হাতীবোৰে আমাক দেখাবগৈ। ব'লা তুমি আমাৰ পাকঘৰলৈ লৈ যোৱা এতিয়া। আৰু এইকেইজন নাস্তিক মানুহ ইয়াত বহি আছে, নাম গাব লাগিব এতিয়া, আহিব লাগিব দেই চবে। এইয়া হৈছে আমাৰ পাকঘৰ, ৰাৱণ থিয়েটাৰ পাকঘৰ। ইয়াৰ কথা মোটেই চিন্তা নাই।
কতনারায়ণ ভুল খাইছো কি আমি একে মানে প্রিয় আটাই কতনারায়ণ ভুল আজি নারায়ণ পূজা ভাগ আমি আয়োজন করেছিল সামগ্রিকভাবে গোটেই অসমৰ পরিবেশ পরিস্থিতি বিশ্বৰ পরিবেশ পরিস্থিতি সুস্থির হোক করোনা ভাইরাসৰ সময়খিনি অতি সোনকালে যাতে নাইকিয়া হৈ যাওক স্বাভাবিক জীবন যাত্রা মানুষের ঘুরে আহক মানুষ আটাই নিজের নিজের কামত কর্ম করতে পারে এই পবিত্র দিনটিত ঈশ্বর ওচর প্রার্থনা জানাইছো যাতে আটাইকে কুকুরে রাখে সুকলমে রাখে আর আটাইরে ভাল হোক আর কামনা করছি। বহুত বহুত ধন্যবাদ আমাক ইমানখিনি সময় দিয়ার কারণে, আমার চ্যানেলটা চাই থাকার কারণে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব, লাইক করব, শেয়ার করব আর বেলটা টিংকে বজাই দিব। আর আমি কেন কেন আমি আমার সময়বুর পার করছো আমি দেখাই থাকি এনেকে মাঝে মাঝে ন গতি আজিলে সকলের আমি বিদায় মাগিছো, এটা যেহেতু রাতে হয়ে আছে গতি শুভরাত্রি, বাই।